পিকে হালদার বেশ অনেকদিন ধরে এই নামটি আলোচনার মধ্যে রয়েছে, আর বর্তমান সময়ে তো আলোচনার তুঙ্গে রয়েছে দেশের আর্থিক খাতের শীর্ষ এই জালিয়াত। সম্প্রতি বাংলাদেশ থেকে 10,200 কোটি টাকা নিয়ে পালিয়ে যাওয়া পিকে হালদারকে গ্রেপ্তার করেছে ভারতের পশ্চিমবঙ্গের পুলিশ। 14 মে সকালের দিকে ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেছে দেশটির গোয়েন্দা সংস্থা। এখন প্রশ্ন হল, কে এই পিকে হালদার, কি তার আসল পরিচয়, কিভাবে তিনি এত টাকার মালিক হলেন যে একাই 15 জন বান্ধবী পোষেন, তাদের অ্যাকাউন্টে আবার শত শত কোটি টাকা মিলে। এসবের বিস্তারিত সহ পিকে হালদারের পালিয়ে বেড়ানো ও গ্রেপ্তারের অভিনব অভিযান জানতে ভিডিওটির পুরোটা সময় সাথেই থাকুন। বাংলাদেশের আর্থিক খাতের আলোচিত জালিয়াত প্রশান্ত কুমার হালদার ওরফে পিকে হালদারকে গ্রেপ্তার করেছে ভারত সরকারের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। ভারতের পশ্চিমবঙ্গের অশোকনগর থেকে হালদার সহ 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে 13 মে দিনভর কলকাতা ও উত্তর 24 পরগনার অন্তত 9টি স্থানে অভিযান চালায় ইডি। পিকে হালদার এনআরবি গ্লোবাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বা এমডি ছিলেন। তার বিরুদ্ধে 4টি আর্থিক প্রতিষ্ঠান থেকে প্রায় 7,000 কোটি টাকা লোপাটের অভিযোগ অনুসন্ধান করছে দুদক। অর্থ আত্মসাতের অভিযোগ ওঠার পরই দেশ থেকে পালিয়ে যান পিকে। ভারতের সরকারি পরিচয়পত্র সংগ্রহ করে শিবশঙ্কর হালদার পরিচয়ে পশ্চিমবঙ্গে অবস্থান করছিলেন তিনি। পিকে হালদার পশ্চিমবঙ্গ থেকে রেশন কার্ড, ভারতীয় ভোটার আইডি কার্ড, স্থায়ী অ্যাকাউন্ট নম্বর ও আধার কার্ডের মতো বিভিন্ন সরকারি পরিচয়পত্র সংগ্রহ করেছেন। তিনি জালিয়াতির মাধ্যমে এসব পরিচয়পত্র সংগ্রহ করে শিবশঙ্কর হালদার নামে নিজেকে ভারতীয় নাগরিক হিসাবে পরিচয় দিয়ে পশ্চিমবঙ্গে অবস্থান করছিলেন। তার অন্যান্য সহযোগীরাও একই কাজ করেছেন। তারপরও শেষ রক্ষা হয়নি তার। এর আগে দেশের পিকে হালদারের 15 বান্ধবী ও ঘনিষ্ঠ নারীদের ব্যাংক হিসাবে অন্তত 867 কোটি টাকার সন্ধান পাওয়া যায়। উপহার, গাড়ি ও ফ্ল্যাট কিনে দেওয়া, দেশে বিদেশে ভ্রমণসহ বিভিন্ন অজুহাতে ঋণের নামে তাদের এ অর্থ দেওয়া হয়। পিপুলস লিজিং সহ 4টি আর্থিক প্রতিষ্ঠান থেকে মোটা অঙ্কের এ অর্থ নারীদের নামে বেনামের হিসাবে স্থানান্তর করা হয়। দুর্নীতি দমন কমিশন দুদক ও বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIEU সূত্রে জানা গেছে এসব তথ্য। আরও জানা গেছে, কখনো ঋণের নামে, কখনো বিনোদন ভাতার নামে, আবার কখনো অবৈধ টাকা আড়াল করতে পিকে হালদার অবৈধ উপায়ে এসব কাজ করেন। কোনো কোনো বান্ধবীর নামে ব্যাংকে টাকা স্থানান্তর ছাড়াও ফ্ল্যাট ও দামি গাড়ি কিনে দিয়েছেন। আবার কাউকে দেশে বিদেশে 5 তারকা হোটেলে নিয়ে আনন্দ ফুর্তিও করেছেন তিনি। দুদকের অনুসন্ধান শুরু হলে পিকে হালদারের এক বান্ধবী দেশ ছেড়ে কানাডায় পালিয়ে যান। তিনি এখন পিকে হালদারের নিয়ন্ত্রণেই ওই দেশে আছেন। বান্ধবীদের নামে অর্থকড়ি খরচের পাশাপাশি নিজেকে আড়ালে রাখতে আর্থিক জালিয়াতিতে পিকে হালদারের পরিবারের সদস্য, আত্মীয় স্বজন, বন্ধু ও সহকর্মীদেরও ব্যবহার করেন। BFIEU, দুদক ও অন্যান্য সূত্রের কাছ থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে জানা যায়, পিকে হালদারের ঘনিষ্ঠ বান্ধবী অবন্তিকা বড়ালের নামে রাজধানী ধানমন্ডিতে 4,35,74,000 টাকার একটি ফ্ল্যাট কিনে দেন। অবন্তিকা তার আয়কর নথিতে ওই মূল্য প্রদর্শন না করে গোপন করেন। তার ব্যাংক হিসাবেও 10 কোটি টাকার বেশি স্থানান্তর করা হয়, যা 4টি আর্থিক খাত থেকে হাতিয়ে নেন পিকে হালদার। পিকে হালদারের দুর্নীতি ও অর্থ পাচারের সহযোগিতা, অবৈধ সম্পদ অর্জন সহ গুরুতর অভিযোগে অবন্তিকা বড়ালকে গ্রেপ্তার করেছে দুদক। পূর্ণিমা রানী নামের একজনকে MTB মেরিন লিমিটেড নামক কাগজে প্রতিষ্ঠান দেখিয়ে প্রায় 100 কোটি টাকা তুলে দেন পিকে হালদার। হলি নামে একজনকে 70 কোটি টাকা তুলে দেওয়া হয়। আরেক নারী অবনীতার নামে একটি কাগজে প্রতিষ্ঠানের বিপরীতে ঋণ দেখিয়ে 84 কোটি টাকা তুলে দেন পিকে হালদার। তার বান্ধবী সুপ্তি চৌধুরীর নামেও বিপুল অর্থ সরানো হয়। তিনি কিছুদিন আগে গোপনে কানাডায় পাড়ি জমান, সেখানে পিকে হালদারের আশ্রয়ে আছেন তিনি। ঋণের নাম করে শাহনাজ নামে এক নারীকে 60 কোটি টাকা, সুস্মিতাকে 62 কোটি টাকা, সামিয়া বেগমকেও প্রায় একই পরিমাণ অর্থ দেন পিকে হালদার। শিমু রয় নামে তার আরেক ঘনিষ্ঠ নারীর নামে 65 কোটি টাকা সরানো হয়। অবশ্য এ অর্থ হাতিয়ে নেওয়ার জন্য রেপটাইলস ফার্ম নামে একটি প্রতিষ্ঠানের নামে এ টাকা নেওয়া হয়। নাহিদা রুনাই ছিলেন ইন্টারন্যাশনাল লিজিং ফাইন্যান্সের হেড অব বিজনেস। তার কথায় চলত ওই প্রতিষ্ঠান। তার কথায় অনেক কাগজে প্রতিষ্ঠানকে ঋণের নামে কোটি কোটি টাকা বের করে দেওয়া হয় বলে BFIEU-র কাছে তথ্য রয়েছে। তার নিজের হিসাবেও কয়েক কোটি টাকার সন্ধান পেয়েছে দুদক।
অনিন্দিতা মৃধা নামে এক নারীকে উইন্টেল ইন্টারন্যাশনাল নামক ঠিকানাবিহীন কাগজে প্রতিষ্ঠানকে 70 কোটি টাকা কৌশলে তুলে দেন। তার ঘনিষ্ঠ অতসীকে দেন 80 কোটি টাকা। পাপিয়া নামক এক নারীকে ইন্টারন্যাশনাল লিজিং এর পরিচালক দেখিয়ে আরেকটি আর্থিক প্রতিষ্ঠান FS থেকে 120 কোটি টাকা তুলে দেন। শুভ্রা রানী নামে এক নারীকে 80 কোটি টাকা দেন। সুস্মিতা নামে এক নারীকে একটি কাগজে প্রতিষ্ঠানের কর্ণধার দেখিয়ে 70 কোটি টাকা ঋণের নামে বের করে দেন PK হালদার। লামিয়া নামে ইন্টারন্যাশনাল লিজিং এর এক নারী সহকর্মীকে তিনি ঘুরতে নিয়ে যেতেন। 5 তারকা হোটেলে তাকে নিয়ে আনন্দ ফুর্তি করতেন PK হালদার। সুন্দরী ওই তরুণী দুদকের কাছে জবানবন্দিতে তা স্বীকারও করেছেন। একইভাবে সজিয়া রহমান নামে ইন্টারন্যাশনাল লিজিং এর আরেক সুন্দরী তরুণী সহকর্মীকে বিভিন্ন মদের পার্টিতে নিয়ে যেতেন বলে প্রাথমিক অনুসন্ধানে জানা যায়। বান্ধবী ও ঘনিষ্ঠ নারী ছাড়াও PK হালদারের মা লীলাবতী হালদার, ভাই প্রীতিশ কুমার হালদার ও তার স্ত্রী সুস্মিতা সাহা, খালাতো ভাই অমিতাভ অধিকারী, অভিজিৎ অধিকারী, মামাতো ভাই শঙ্কর ব্যাপারী সহ আত্মীয় স্বজন, বন্ধু AKM শহীদ রেজা সহ 82 জনের নামে নাম সর্বস্ব কোম্পানি গঠন কিংবা তাদের প্রতিষ্ঠানের নামে টাকা পাচার করা হয়েছে বলে প্রাথমিক অনুসন্ধানে তথ্য মিলেছে। BFRIEU-র অনুসন্ধানে জানা গেছে PK হালদারের ব্যক্তিগত কয়েকটি ব্যাংক হিসাবে বিভিন্ন সময়ে জমা হয় 240 কোটি টাকা, আর তার নিজের মালিকানাধীন 2টি প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে জমা হয় 823 কোটি টাকা। তার মা লীলাবতী হালদার একজন অবসরপ্রাপ্ত শিক্ষক হলেও তার 3টি ব্যাংক হিসাবে লেনদেনের পরিমাণ 160 কোটি টাকা। তিনি রিলায়েন্স ফাইন্যান্সের MD থাকার সময় ওই প্রতিষ্ঠান থেকে নেওয়া 3 গ্রাহকের ঋণের 63 কোটি টাকাও লীলাবতী হালদারের হিসাবে জমা হওয়ার তথ্য পাওয়া গেছে। PK হালদারের ভাই প্রীতিশ কুমার হালদার দুই ভাই মিলে ভারতে হাল ট্রিপ টেকনোলজি নামে একটি কোম্পানি খোলেন 2018 সালে, আর কানাডায় 2014 সালে P&L হাল হোল্ডিং ইনক নামে একটি কোম্পানি খোলা হয় যার পরিচালক PK হালদার, প্রীতিশ কুমার হালদার ও প্রীতিশের স্ত্রী সুস্মিতা সাহা। প্রীতিশ কুমার হালদারের ব্যাংক হিসাবে 50 লাখ টাকা জমা থাকলেও তার নামে রয়েছে হাল টেকনোলজি, হাল ট্রিপ টেকনোলজি, P&L হোল্ডিং, মাইক্রো টেকনোলজিস, নর্দার্ন জুট সহ আরও নানা প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানের হিসাবে 500 কোটি টাকার বেশি জমা হয়। PK হালদারের মামাতো ভাই শঙ্কর ব্যাপারী প্রতিষ্ঠান মুন এন্টারপ্রাইজের নামে 83.34 কোটি টাকা ঋণ নেওয়া হলেও তা বিভিন্ন প্রতিষ্ঠানের নামে স্থানান্তর করা হয়। এর মধ্যে PK হালদারের ঘনিষ্ঠজন নওশেরুল ইসলামের প্রতিষ্ঠান মার্কো ট্রেডের নামে রিলায়েন্স ফাইন্যান্সের 2টি হিসাবে যথাক্রমে 21 কোটি ও 15 কোটি টাকা স্থানান্তর করা হয়। এ ঋণ থেকে ব্র্যাক ব্যাংকে সিগমা ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের হিসাবে 6 কোটি টাকা, ব্যাংক এশিয়ায় হাল ইন্টারন্যাশনালের হিসাব এবং অন্যান্য কয়েকটি অ্যাকাউন্ট সহ PK হালদারের ব্যক্তিগত হিসাবে 3 কোটি টাকা সরিয়ে নেওয়া হয়। শঙ্খ ব্যাপারীকে 4 জানুয়ারি দুদক গ্রেপ্তার করেছে। দীর্ঘদিন পর অবশেষে গ্রেপ্তার হল PK হালদারও। গ্রেপ্তারের পর তাকে রিমান্ডেও নেওয়া হচ্ছে। এরপর কি হবে সেটা সময়ই বলবে। সুপ্রিয় দর্শক, আলেম ওলামাগণ ইসলামী মাহফিলের মাধ্যমে 2-4 টাকা আয় রোজগার করে পেট চালালে তো ধর্ম ব্যবসায়ী বলা হয়। এমনকি তাদের পেছনেও লেগে গেছে তুরিন আফরোজ ও তার সাঙ্গ পাঙ্গরা। তাহলে 10,000 কোটি টাকা আত্মসাৎ করা PK হালদারদের বেলায় চুপ কেন তারা? শুধু হুজুরদের বেলায় সবার যত মাথা ব্যথা, বাকিদের বেলায় এখন এত ভদ্রতা। এর দ্বারা কি প্রমাণিত হয় না যে এই PK হালদারের সাথে আরও অনেক রাঘব বোয়াল জড়িত আছে? ইয়েস অথবা নো লিখে জানিয়ে দিন আপনার মতামত। আমাদের সার্বিক আলোচনা ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন ও যত সম্ভব শেয়ার করুন, আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।